ପ୍ରଭୁଙ୍କର ଆଜି ଗଜାନନ ବେଶ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବରେ ଏହି ବେଶ କରାଯିବ ଏବଂ ଏ ବେଶକୁ ନେଇକି ସମସ୍ତ ପ୍ରସ୍ତୁତି ଭକ୍ତମାନେ ଆଜ୍ଞା ଆସନ୍ତୁ କୋଉଠୁ ସବୁ ଆସିଥିଲେ ଆପଣମାନେ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ ଓଡ଼ିଆ କହୁଛନ୍ତି ଆଚ୍ଛା ଆଜି ମହାପ୍ରଭୁ ସ୍ଥାନ କଲେ ଆଜି ରାତିରେ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଜ୍ୱର ହବ କାଲିଠୁ ଉପଚାରରେ ପଡ଼ିବେ ଏବଂ ଏ ପତିଦେବ ଜାଗାରେ ପତିଦେବ ପୂଜା ପାଇବ ଆପଣ ଭାବୁଛନ୍ତି ମହାପ୍ରଭୁ କିଭଳି ଠାକୁର କେତେ ଚମତ୍କାର ସେ ପତିଦେବ ବାବନ ସେ ଆମ ଓଡ଼ିଆର ବାଙ୍ଗଲାର ବାଙ୍ଗଲା উনি হচ্ছেন আমাদের পতিত পাবন উনি আমাদের এই ধরতিকে এই মাটিকে উদ্ধার করার জন্য এমন একটি ঠাকুর উনি আছেন যিনি এর জগন্নাথ জগতের নাথ জগন্নাথ এখানে কাশী বিশ্বনাথও আছেন হরিদ্বারও আছেন সব কিছু আছেন এখানে এখানে হচ্ছে পুরীর এইটা মাহাত্ম্য যে এখানে হচ্ছে প্রসাদের মাহাত্ম্য এখানে যদি কেউ ভক্ত এখানে এসে প্রসাদ সেবা না করে চলে যান তাহলে তার এখানে কিছু পূর্ণ সঞ্চয় কিন্তু করবে না কিছু পাপ নিয়ে যাবেন এই জন্য এটা পুরীর প্রসাদের মাহাত্ম্যর কথা আছে সমস্ত ভক্তবৃন্দ এখানে এসেছেন এখানে কোনো জাতের ইয়ে নেই যেমন আমাদের আছে কলকাতায় কোনো রাতে নেই এখানে কোনো জাতে নেই জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ মহাপ্রভু স্নান কলে কিন্তু তা পূর্বরু ইন্দ্র দেবতা বর্ষা কলে সেই জন্য জগন্নাথ মহাপ্রভু হচ্ছেন কলির শ্রেষ্ঠ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কি ভক্ত মানকর প্রতিক্রিয়া কি আপনার দেখবে কি আমিন ওড়িয়ার দর্শক মানুষ আমি দেখবা কি ইয়ে হচ্ছে সেই পতিত ভাবনক দুর্লভ বেশ কি এই দুর্লভ বেশরে কিছু সময় পরে এটি স্বতন্ত্র ভাবে গজানন বেশরে মধ্যে পতিত ভাবন দর্শন দেবে অর্থাৎ হাতি বেশে দর্শন দেবে মহাপ্রভুঙ্কর ধলা হাতি রূপে বলবদ্ধ দর্শন দেবে এবং জগন্নাথে কলা হাতি রূপে দর্শন দেবে তো ইয়ে স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে এবং তা সহিত যদি কইবা এই হাতি বেশ যেভাবে রয়েছে কি মহাপ্রভু যেতবে আজি এই গজানন বেশে দর্শন দেবে তাপরে গোটিয়ে ভোগ হব যেটি কি মহাপ্রভুঙ্ চতুর্থ পার্শ্বরে এই ভোগক বড়াযিব এবং মহাপ্রভুঙ্কু থোড় বুলেই এই ভোগ খাইতে কারণ মহাপ্রভু গজানন বেশ হাতি বেশরে হইতান্তি তো নিশ্চিত ভাবে ইয়ে এক লোকাচার কথা রয়েছে কি মহারাষ্ট্রের ভক্ত গণেশ্বর ভট্ট এইঠার আসি মহাপ্রভুঙ্কু হাতি গণেশ বেশে দর্শন করেছিলেন সেবেঠার ভক্তর মনোবাঞ্ছা পূরণ করা আজ সেই বেশ করা যাচ্ছি এবং তাকে নেই আজ দেখুথে কি পতিত মধ্যে সে গজানন বেশে দর্শন দেবে কিন্তু যেহেতু আজ যেতবে মহাপ্রভুঙ্কর আজ স্নান পরে জ্বর আসব এবং যেতবে বাহুড়া পণ্ডি অণসর পিণ্ডিকি যাবে অণসর পিণ্ডি স্বতন্ত্র ভাবে মহাপ্রভুঙ্ উপচার করা যাব যেতবে রাউরেখা সোনচিতা সব কড়া যাব এবং মহাপ্রভুঙ্কর উপচার করা যাব এবং সেই সময় আপনার দেখুথিবে কি মহাপ্রভুঙ্কর সেই অণসর ঘর তাটিরে পূজা পাইবে জগন্নাথঙ্ক জায়গায় পূজা পাইবে অনন্ত নারায়ণ বলভদ্রঙ্ক জায়গায় পূজা পাইবে অনন্ত বাসুদেব এবং সুভদ্রাঙ্ক জায়গায় পূজা পাইবে ভুবনেশ্বরী এবং তা সহিত এই পতিত অন্য পূজা পাইবে অনন্ত নারায়ণ ভক্ত মানে আসলে এইটি কেবল অনন্ত নারায়ণ দর্শন করি যাবে এবং এই সময় অর্থাৎ এই অণসর তের তক মহাপ্রভুঙ্কর শ্রীমন্দির ভিতরে না ঘণ্ট ঘণ্ট কাহাড়ি বাজিব না কিছু মৃদঙ্গ শুকিব কেবল শুভ্র ফুলর ব্যবস্থা ধলা ফুল লাগিব মহাপ্রভুঙ্কু তো তার ব্যবস্থা এবং দেখিপারে কি ভক্ত মানে কেতে ব্যাকুল হচ্ছেন দর্শন করা এবং দর্শন ব্যবস্থা মধ্যে দেখুথিবে শৃঙ্খলিত করা হয়েছি লক্ষ লক্ষ ভক্ত আজ দর্শন করছেন পাগ মধ্যে বেশ অনুকূল রয়েছে স্বতন্ত্র ভাবে আপনার দেখুথিবে কি ভক্ত লম্বা ব্যারিকেড রয়েছে এবং ভক্ত মানুষ দফা দফা যে দর্শন করছেন কিন্তু দর্শন ব্যবস্থা স্নানবেদী তলে এবং যা রয়েছে কি সকাল যেত দর্শন আরম্ভ হয়েছি এবং সম্পূর্ণভাবে সন্ধ্যা ছটার সাণ দর্শন হব যেটি গজানন বেশরে দর্শন করিবে ভক্ত এবং সেই ভক্ত মধ্যে অহেতুক উৎকণ্ঠা রয়েছে ভক্ত মানে রয়েছেন অনেক দূর দূরান্তর ভক্ত মানে আসিছেন নবা মা মানে কোটু আসছেন আপনার ডাঙ্গিরু কোণ কবে মহাপ্রভু স্নান কলে আপনার লে সে সময় বর্ষা কেতে হল ভাবছেন ইন্দ্র দেবতা মধ্যে আসিক এটি স্নান করতে মহাপ্রভু সহ ବହୁତ 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 ଭଲ ଲାଗେ ମାନେ ଏତେ ଖୁସି ଲାଗେ ଯେ ଆମେ ନିଜେ ବି ମାନେ ସେ ସ୍ନାନରେ ପୁରା ମାନେ ମାନେ ଗାଧେଇକି ମାନେ ଆମକୁ ବି ମାନେ ବହୁତ ବହୁତ ଖୁସି ଲାଗେ ଯେ କି ମୁଁ କହିବା ପାଇଁ ବି ମାନେ ତାଙ୍କର ଯୋଉ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଜନକ ଯାହା ଘଟଣା ଆମେ ତାହା କହିବାକୁ ବି ମାନେ କହିପାରୁନୁ ଆମେ କେତେ ଡେରିରେ ବି ଆସିକି ପହଞ୍ଚିଲୁ କିନ୍ତୁ ଆମେ ବି ଆଜି ଦେଖିପାରିବୁ ବୋଲି ଆମ ମନରେ ଗୋଟେ ଆଶା ନଥିଲା କିନ୍ତୁ ଘରୁ ବି ବାହାରିବା ସମୟରେ ବି ମାନେ ଆମେ ଆସିବୁ ବୋଲି ଆଜି ଜାଣିନଥିଲୁ କିନ୍ତୁ କିନ୍ତୁ ତାଙ୍କ ଡୋରି ମାନେ ବହୁତ ତାଙ୍କ ଡୋରିର ଅପରା କରୁଣା ଗାଧେଇଲେ କାଲି ଜ୍ୱର ହେଇଯିବ ନା କାଲି ଜ୍ୱର ହବନି ତାଙ୍କର କରୁଣା ଅଛି ତାଙ୍କର କରୁଣା ଅଛି ଆମେ ସମସ୍ତେ ହନେଇକି ତାଙ୍କୁ ଦେଖିକି ଯିବୁ ତାଙ୍କ ଆଖି ଆମର ପବିତ୍ର ହେଇଗଲା ଆଉ କିଛି ନାହିଁ
आज भक्त आगे महाप्रभु दात कसिले खाइबे पीबे ये गाधेले केमती लगे महाप्रभु नीति आम देख बहुत खुश लगे आम से देखा आज बाकी ना हमें आज बहुत खुशी हाँ आज्ञा हाथ गजतंत्र दर्शन जहाँ को कहते गजानन दर्शन आम ता देखी आम आखि की मानते पूरा पवित्र कर दे आज जे कि आमर आ कि धन संपत्ति आम कि लोड़ा ना प्रभु को आम एति मागबू हे प्रभु तुम दया एति करो जे आम जो भाया मानने तुम दया पात्र हो भगवान भक्तर जमी डाक शुणीच आज आम ये आसी पहुँची चु आम धन्य होलु एठार पहुँचिकी देखिपारे भक्त मान कि भाव से उत्साहित होकर अहैतिक पुण्य रही तो निश्चित दृश्य देखुए अनेक भक्त श्रद्धालु लंबा लाइन आप देखुए कि महाप्रभु दर्शन पर भक्त श्रद्धालु मैंने छुट्टी आई देखिपे कि श्रीमंदिर सम्मुख पाखे अर्थात ये हूँ सिंहद्वार प्रवेश पथ ताखे भक्त मैंने दूर देखापी खोला जगह रही सहित एक मंडप कर भक्त तले रहिबे एवं ता दृश्य आप अनुमान करिपथिए स्वतंत्र भाव ये हूँ श्रीक्षेत्र दृश्य लोकारण्य प्राय जदि के 5 लाख भक्तों समागम होवार आशा करेणु भक्तों दृष्टि रखी गजानन बेश को राति 11-12 पर्यंत रखा भक्त मैंने दर्शन करेंगे एथिपाई समस्त व्यवस्था ग्रहण कर देखिपारे कि भक्त मैंने लंबा लाइन आसुच्च कड़ा सुरक्षा व्यवस्था कर प्राय 68 प्लाटून फोर्स मुतयन कर मार्केट छकु संपूर्ण भाव आम सहित सुदर्शन पट्टनायक अच्छा प्रतिक्रिया ना सुदर्शन भाई कौन कहे आज जो दृश्य देखिले कि महाप्रभु स्नान पूर्व इंद्र देवता स्नान कले वर्षा होगा पाग अनुकूल होगा और किभली व्यवस्था देखुं देखो मु सका भी कही जहाँ सब घटे सब महाप्रभु इच्छा ही घटे तेणुक एत दिन है वर्षा नथले लोक कौ टाइप आम समस्त गुड़गुड़ शिकार होते एवं आज महाप्रभु को जो नीति रीति अच्छी स्नान पूर्णिम वर्षा करती तेणुक आज सी ये महाप्रभु आशीर्वाद कर आज वर्षा कौन कह भक्त मन बोधे से आवेग रही कारण आसंता काली महाप्रभु को ज्वर हम गुप्त उपचार हम तो ये गोटे परंपरा देखिले मन लगे चमत्कार ठाकुर महाप्रभु देखु महाप्रभु हूँ भक्त ठाकुर तेणुक ये जो लीला से लीला अपार लीला से लीला को देखापी देश विदेश कौ कौ जगार लोक सब आते छुटिकी आई गोटे झलक पाइबापी देखो आज आसिक महाप्रभु स्नान बेदी में दर्शन दौंती सबु धर्म सबु जातिर लोक जी महाप्रभु भल पाइला सी आज महाप्रभु को देखुच महाप्रभु को आशीर्वाद आ महाप्रभु को लीला सबुठ अपार तेणुकि भगवान लीलापाई आज कोटि कोटि भक्त सारा विश्व में अनेक बस मुहूर्त को देखापी ताकर आज देखते केते दिन है वर्षा रोटे बुंदा पा ना जमी आसिक महाप्रभु आज बस स्नान बेदी में महा मान इंद्र देवता पुष्प वर्षा कले देखा गले नीतिकांति रही उत्तम समन्वय नीतिकांति बेस सरल ना देखो जहाँ मु सका कहती जे आमर व्यवस्था बल्ले जहाँ सब आलोचना होता व्यवस्था बल्ले जहाँ होता है मैनेजिंग कमिटी आलोचना कराइला बर्तमान से ही अनुसार नीति श्रृंखलित भाव में चली सका देख ली पहुँची बहुत श्रृंखलित भाव में चलती सेवायत मैंने समस्ते आप्राणी चेष्टा कर महाप्रभुकर कार्य सुरखुरी हो सुदर्शन पट्टनायक कहते परिचालन कमिटी सदस्य और भक्त से उत्कंठा कि महाप्रभुकर से नीतिकांति श्रृंखलित करी कह तेरे प्रशासन पक्ष कह नीतिकांति के सरल हम एवं सहित गजानन बेश को दर्शन करने भक्त मंडल मैंने जीक व्यग्र रही अधिक व्यग्र भक्त मैंने कारण जब भाव में साहण बेला दर्शन हम भक्त मैंने जा दर्शन करेंगे दर्शन करेंगे मोटामोटी भाव आप देखु कि जहाँ कहले भक्त श्रद्धा अनेक दूर दूरा